হাফশার পড়লে নামাজ হবে না বা নামাজ মকরু, এ কথা ঠিক কিনা? এটি অগ্রহণযোগ্য ইজতিহাদ, কেমন মাকরু হবে? মাকরু হবার কোন দলিল তো নেই, আর নামাজ হবে না এটা তো জঘন্য কথা। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিরমিজির এসেছে যে একটা চাদর পড়তেন, উপরে নিচে একটা চাদর পড়তেন, তাহলে দেখেন মানে। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন দুটি চাদরের কথা বলছেন, তখন তিনি প্রশ্ন করতেছেন আলিকুল্লি ওয়াহিদ মিনকুম সাওবান, যে তোমাদের প্রত্যেকে দুটো চাদর আছে, একটা চাদর দিয়ে গায়ের উপরের অংশ এবং নিচের অংশ আবৃত করতেন। আর সেখানে মানে হাফ শার্ট পরলে তো শার্ট সুন্দর একটা পোশাক, মানে নামাজ মাকরু হয়ে যাবে অথবা নামাজ হবে না, এগুলো আসলে এই ধরনের দলিল ভিত্তিক কথা নয়, ধারণা ভিত্তিক কথা। এই ধরনের ফতোয়া একেবারেই মানে কারো নিজস্ব ইজতিহাদ, ব্যক্তিগত ইজতিহাদ, ইসলামের শরীয়ার সাথে সম্পর্ক খুব মানে